জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নিউজিল্যান্ডের মক্কার জনক হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত অর্ধকারী মিছিল পূর্বে বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বর্ষীয়ান রাজনীতিবিদ কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাতুহুম, কেন্দ্রীয় মহানগর অন্যান্য নেতৃবৃন্দ, অন্য সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দায়সারা প্রতিবাদে সন্তুষ্ট হতে পারি না। আমরা এই জাতীয় ন্যাক্কারজনক সন্ত্রাসী দুর্ঘটনা ঘটনার সুনির্দিষ্ট প্রতিবাদ কর্মসূচি সরকারের কাছে আশা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে থাকবেন টয়লেট নর্দমায় যে সকল পোকা এবং কীট থাকে, এই পোকা কীটগুলো আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। কখনো কখনো আতরের সুগন্ধিতে এই পোকাগুলো মারা যায়। আজকে সারা দুনিয়ায় খ্রিস্টান এবং ইহুদিরা ইসলামের সুগন্ধিকে বরদাস্ত করতে পারছে না, তারা সহ্য করতে পারছে না। ইসলামের উত্থান অগ্রযাত্রা দেখে নর্দমা টয়লেটের এই কীট আর পোকাগুলোর মতো তাদের মরে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, মসজিদের ভিতরে ঢুকে ঠান্ডা বাতায় এই গুলি চালিয়ে মুসলমানদেরকে হত্যা করে, মসজিদের কার্পেটকে রক্তে রঞ্জিত করে মসজিদগুলিকে, পৃথিবীর এই আল্লাহর ঘরগুলিকে বিরাম করা যাবে না, বিরাম করা যাবে না। আমরা নামাজের উপরে হামলা করা হয়েছে বলে মনে করি, মুসলমানদেরকে মসজিদ থেকে আলাদা করার জন্য হামলা করা হয়েছে বলে মনে করি। ইহুদি এবং খ্রিস্টান ইসলামের এই শত্রুরা জানে না ইসলাম তো এই ধর্ম, যেই ধর্মকে যতই চাপানো হবে ততই এই ধর্ম দিক দিগন্তে সম্প্রসারিত হবে। সুতরাং আমরা বিশ্ব বিবেককে যেভাবে জাগ্রত দেখতে চেয়েছিলাম, বিশ্ব বিবেককে যেভাবে প্রতিবাদ মুখর হতে দেখতে চেয়েছিল, সেটি আমরা দেখতে পারিনি। আমরা দায় সারা প্রতিবাদ চাই না। আমার একজন সহযোগী বক্তা বলেছেন, বাংলাদেশ সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে অবিলম্বে ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা মুসলমান, আমাদের ইমানি চেতনার পর্যায়ে থাকা উচিত। জানার শিরার মধ্যে, আমার বুকের মধ্যে যদি ইসলামের দুশ্মন জামাত চেপে বসে আমার গলায় কোরবানি চালায়, তবে আমরা ইমান ছাড়ব না, ইমান ছাড়ব না, ইসলাম ছাড়ব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দুপুরবেলার বাদ নামাজে জোহরের এই প্রতিবাদ কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অন্যান্য সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব, যতটুকু এগোতে পারি অগ্রসর হতে পারি ততটুকু ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব।